আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো, স্বপ্নে যদি কেউ দেখে কন্যা সন্তান জন্মেছে, অর্থাৎ তার ঘরে একটি কন্যা সন্তান হয়েছে, তাহলে এর ব্যাখ্যা কী? সুপ্রিয় দর্শক, কোনো ঘরে কন্যা সন্তান বাস্তবিক জন্মগ্রহণ করা এটা একটা খুবই খুশির বিষয়। এই জন্য যে হাদিসের মধ্যে এসেছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তান সঠিকভাবে লালন পালন করে, তাদেরকে দিন শিক্ষা দেয় এবং সঠিকভাবে তাদেরকে পরিচালনা করে, তাহলে ওই দুই কন্যা সন্তান ওই মাতা পিতার জাহান্নামে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কারণে জাহান্নামে যেতে হয়, কিন্তু সে দুনিয়াতে দুটি কন্যা সন্তান সুন্দরভাবে সঠিকভাবে দিন শিখে লালন পালন করেছে এবং তাদেরকে প্রাপ্ত বয়স পর্যন্ত দেখাশোনা করেছে, তাহলে এই দুটি কন্যা সন্তান বাধা হয়ে দাঁড়াবে জাহান্নামে যাওয়ার জন্য। অর্থাৎ যদিও তাদের নামে লেখা আছে যে তারা যে কোনো গুনার কারণে জাহান্নামে যাবে, কিন্তু বাধা হবে এই দুই কন্যা সন্তান। তাই আমরা কন্যা সন্তানের প্রতি যত্ন দিব এবং তাদের প্রতি আমরা অবশ্যই দয়ার দৃষ্টিতে দেখব এবং তাদেরকে বোঝা মনে করব না। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা বোঝা মনে করে এবং অন্য চোখে দেখে, যেই প্রথা ছিল আইয়ামে জাহিলাতের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি দেখে যে তার ঘরে কন্যা সন্তান জন্মিয়েছে, তাহলে ব্যাখ্যা কী? ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, কন্যা সন্তান ঘরে জন্ম নেওয়া পুরাটাই ওই ঘরের জন্য আনন্দদায়ক। অর্থাৎ ওই ঘরের মধ্যে রহমত, বরকত, শান্তি, শৃঙ্খলা যত কিছু হতে পারে সেগুলি আসার ইঙ্গিত। তাই আমরা কন্যা সন্তান স্বপ্নে দেখলে আমরা খুশি হব এবং বাস্তবিক জন্মালেও সেক্ষেত্রে আমরা খুশি হব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।